সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই দিনের বেশিরভাগ সময় টানা কুয়াশায় ঢাকা থাকছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি ঘন আর হিমেল হাওয়ার স্থবির অনেক এলাকার জীবনযাপন কনকনে ঠান্ডায় প্রভাব পড়েছে কৃষিকাজেও এছাড়া গরম কাপড়ের অভাবে কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে হত ও নিম্ন আয়ের মানুষেরা ঘন কুয়াশায় যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা পড়ছেন হাড় কাঁপানো ঠান্ডার কবলে এছাড়া বিভিন্ন অঞ্চলে সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা মিলছে না কুয়াশার চাদরে ঢাকা থাকছে পথ ঘাট জনপদ ঠান্ডার জন্য বেড়াতে পারি নদীর মধ্যে জমি সর সর বাচ্চা অসুখ ঠান্ডার কারণে খেতে বাটিসি না ক্ষেতের অবস্থা খুব খারাপ শীতের কারণে ও লাগবার পরে কুয়াশা প্রচন্ড কুয়াশা কি করি বসি কতদিন খাবো চলতে পারতেছি না